बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु आलाइकुम आमी नास्रीन आहमेद वेलकम बैक टू माय यूट्यूब चैनल बंधुरा आशा करी आल्लाहर अशेष रहमते अनेक भालो आछेन सुस्थ आछेन आर निरापदे आछेन। आमिओ बंधुरा आलहामदुलिल्लाह अनेक भालो आछि। बोलते बोलते चले जाच्छे आमादेर आजके 19 रोजा। मनटा भीषण खराब लागछे, रोजागुलो खूब भालोभाबे काटाच्छि, भीषण खराब लागछे। तो बंधुरा आजके आमी बेरिए पड़े टीस्यू नीते जाब और आमार छेलेर एकटा कागज ठीक करते हबे और सेजन्ये आमी एखन बेरिए। प्रतिदिन ही किछु ना किछु लागे दुकान थेके, एटा किनो सेटा किनो ओटा किनो, एजन्य नीचे थेके किछु किने निच्छि जे बासाय दिए तारपरे रिक्शाय उठब। तो एखन एटा हलो आमादेर बासार नीचेर दोकान, सेखान थेके अनेक समय सब प्राय समय आपनारा देखेन एखान थेके आमार जखनी किछु प्रयोजन पड़े ये दोकान थेके आमी निये जाई। तो एखन बंधुरा किछुक्षणेर मध्ये आमी बेरिए माने रिक्शा निब बासाय दिए। तो बंधुरा प्रथमे आमी एकटा अफिसे जाब, आमार छेलेर एकटा सिगनेचार दरकार, तो ओखाने जे तारपरे ओखान थेके टीस्यू निते जाब। आमी तो प्रथमे बुझते पारिनि कारण एकटा कागजे হয়তো ওর মানে আইডি কার্ডের ফটোকপিটা নেই নেই, এই জন্য আমার একটু ভুগতে হয়েছে। আজকে ওখানে যাওয়ার পথে বন্ধুরা আমি তিনটা রিকশা পাল্টিয়েছি। এই গরমের মধ্যে ভীষণ গরম লাগছে, আর বিশেষ করে যখন ওনারা বললো যে ওনার ফটোকপিটা নিয়ে আসেন, তো ফটোকপি করতে গিয়ে আমার হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত আসতে হয়েছে এবং ফটোকপি করতে হয়েছে। তারপর ওনাদের কাছে আবার নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে তারপর ওনাদের কাজ শেষ করে তারপরে ফিরা বন্ধুরা আমি টিউশন নিতে গেছি। কি বলবো, মানে যখন একটু মানে গরম পড়েছে একটু কষ্টটা, আর আমার টিউশন নিতে যাওয়ার কথা ছিল 2টা বাজে, আমি এখানে যেতে যেতে 3টা বেজে গেছে। আপনাদের শুধু রাস্তাঘাটগুলো দেখাচ্ছি, আমি এখন সম্পূর্ণ কাজ শেষ করে আবার চলে যাচ্ছি টিউশনিতে যাচ্ছি ওই বাসায়। বললাম না আমি একে একে তিনবার রিকশা উঠেছি আর রিকশা থেকে নেমেছি, আবার অনেকটা সময় হাঁটতে হয়েছে। রিক্সায় উঠলে আবার একটা জিনিস ভালো লাগে বন্ধুরা, রিক্সাটা যখন হাওয়ার মতো চলে না তখন বাতাসটা শরীরে লাগে, আর বাতাসটা শরীরে লাগলে অনেক শান্তি লাগে, একদম ঠান্ডা হয়ে যায়। রৌদ্রের মধ্যে ঠান্ডা বাতাসটা যখন শরীরে আসে না অনেক ভালো লাগে। বন্ধুরা চলে আসছি টিউশনিতে, আর টিউশনিতে এসে ক্লাস করলাম। তো ক্লাস শেষ করে একটু আপনাদের ওরকমভাবে আমি ক্যামেরাটা উঠাতে পারিনি, আমরা মা ছেলে চলে গিয়েছিলাম মার্কেটে। তো মার্কেটে গিয়ে আমরা রবিনের জন্য কিছু নয় অনেক কিছু কিনলাম, তারপরে আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম, তারপরে আমার আবার ঘরের খাবারের জন্য কিছু লাগছিল সেগুলো কিনলাম। তো ওইভাবে আর ধরতে পারিনি ক্যামেরা কারণ রাস্তাঘাটে এত লোকজন এত জ্যাম যে আমার ক্যামেরাটা ধরার মতনও ই ছিল না যে আমি ক্যামেরাটা ধরব। এখানে ক্লাস প্রায় অনেক সময় নিয়ে করেছি, প্রায় 3 ঘন্টা বসেছিলাম, তারপরেই আমরা মার্কেটে চলে গেছি। তো মার্কেটে আর কি দেখাবো, ওরকম ক্যামেরা তো বের করবো তো দূরের কথা, আমি লোকজনের জ্যামে হাঁটতেই পারছিলাম না আর একটু জ্যাম ছিল। অবশেষে বন্ধুরা আমাদের টুকিটাকি কেনাকাটি শেষ হলো, শেষ হয়ে এখন বাসায় যাব। তো বাসায় গিয়ে আবার রান্না করতে হবে, রান্না আবার ইফতারির আয়োজন করতে হবে, এ আর কি। মোটামুটি আজকে যাই কিনছি, রবিনের যা দরকার ছিল আমাকে এটা সেটা যাই একটা লিস্ট দিয়েছিল, সেই লিস্ট অনুযায়ী আর আমি কিছু না কিছু আজকে কিছু কাজ অনেকটা সেরে ফেলেছি, কাজ আজকে অনেকটা সেরেছি।
আজকের ভিডিওটা বন্ধুরা আমার একটু আপলোড করতে দেরি হয়ে গেছে, কারণ অনেক ঝড় তুফান নেমেছিল আর ঝড়ে এত কারেন্ট চলে গিয়েছিল, অনেক দেরিতে কারেন্ট চলে আসছে এই আর কি। আজকে আমি বাসায় আসার পরে আর আপনাদের কি বলবো, আমার রান্না টান্না আমি যা করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আর কথা বলার কিছু নেই, আপনি একটু দেখে নিন, ভীষণ ক্লান্ত লাগছে। তা আমি রান্না এখন কাটাকাটি শেষ করে তারপরে ইফতারে সব রান্না আমি করে ফেলবো। কে বন্ধুরা, আমার ইফতারের রান্নাও শেষ, সেহরিন রান্নাও শেষ। তো এই হলো আজকে আমার রান্নাবান্না। এখন পালা হলো ইফতারি সাজানো এবং ইফতারি করব এই আর কি। বন্ধুরা, মার্কেট থেকে এসে ইফতারি বানিয়ে একটু বারান্দায় বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। খুব গরম লাগছে, অনেক গরম পড়েছে, আর এখন বাজে 6টা, আর আধা ঘন্টা পরে মাগরিবের আজান দিবে, সেই জন্য বারান্দায় একটু রেস্ট নিচ্ছি। খুব ক্লান্ত লাগছে, আপনারা তো দেখলেন ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম, টিউশনি করলাম, ওর একটা কাজ সারলাম, তারপরে ওর জন্য আবার একটু শপিং করলাম, এই করে আবার আমরা একটু কিছু খাবার কিনে নিয়ে আসলাম। এই করতে করতে সময় চলে গেছে, আর ভীষণ গরম পড়েছে, গরমে তো থাকতেই পারছি না। তারপরে রান্নাঘরে আজকে যাই ইফতারি বানিয়েছি, এখন কিছুক্ষণ পর আজান দিবে, এই জন্য একটু বসে রেস্ট নিচ্ছি। ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, আমাকে তো আজকে দেখা নেই হলো না এ আর কি। তো আবার একটা খবর আসছে, ফোন করেছিল মা 2টা বাজে, বলতেছে আসার জন্য, যে মা তুমি আসো, হয়তো মরে যাব, দেখতে ইচ্ছে করছে। তো ভাবতেছি ইফতারির পরে দেখি একটু গিয়ে দেখে আসতে পারি কি না। তো এই আর কি, আজকে খুব ক্লান্ত লাগছে, যাবই, কারণ বলা যায় না, এরকম খামখেয়ালি করে আমি আমার দাদিকেও হারিয়েছি। আমার দাদিও এরকম বলেছিল আসার জন্য, আর কি একটা কথা বলবো আপনাদের। আমার শাশুড়ি বলেছিল চলো তোমার দাদির অবস্থা ভালো না, দেখে আসে, আমি কিনা একবার মরলেই যাব,
ঠিকই সকালে খবর আসছিল আমার দাদি মারা গেছে, কথাটা বলতে কষ্ট লাগলো। সকালে মা ফোন দিয়েছে দুপুরে 2টা বাজে, তো খারাপ লাগতেছে, যাই একটু দেখে আসি, শরীরটা ভালো না অসুস্থ, শুধু অসুস্থ শুনি, যাব ইফতারির পর। আপনারা একটু দোয়া করবেন সবাই, কিছুক্ষণ পর আজান দিবে, কিছুক্ষণ না একটু সময় আছে, আধা ঘন্টা সময় আছে, ওই জন্য একটু বারান্দায় বসে আছি, মনটা ভালো লাগছে না। এখন টুকি টাকিতে এটা সেটা কিনতে হয়, এখন এই জন্য মার্কেটে যেতে হয়, আর আমরা 2020 সালে ওরকম করে শপিং করা হয়নি, আমরা ঘরে কোয়ারেন্টাইন করেছিলাম, এই জন্য একটু একটু এখন সবাইকে দিতে হয় আর কি, এই জন্য মার্কেটে যাওয়া হয়। আজকে অনেক ঘুরেছি, হাঁটাটি করেছি, কারণ এর জন্য হেঁটেছি যে রিক্সা জ্যাম, জ্যামের কারণে হাঁটা যাচ্ছে না বিকেলবেলা, এর জন্য হেঁটে হেঁটে এখানে সেখানে গিয়েছি। তো পাশে থাকেন বন্ধুরা, একটু পর ইফতারি করবো, আর ইফতারি আমি সাজিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে, আর আমার ইফতারি আমি সাজিয়ে নিয়েছি। তো আজকে ইফতারিতে আছে বন্ধুরা নুডলস, ডিম দিয়ে সাদা সিদা নুডলস, আজকে আছে বন্ধুরা খাসির বিরিয়ানি, আর আছে ট্যাংয়ের শরবত, আম দিয়ে চিড়া। আজকে একটু বুট করেছি, খাওয়া হয় না ছেলের পছন্দ, একটু আলু ভেজেছি বেসন দিয়ে, তারপরে পেঁয়াজু বানিয়েছি, তারপর বন্ধুরা খেজুর, আর এটা তো তালের বড়া সবাই চিনেন, সাথে আছে স্যালাদ পানি। তে হলো আজকে আমার ইফতার। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে, আর আমরা ইফতার শুরু করে দেব। তো আজকে এ পর্যন্তই, সবাই সবসময় মতন পাশে থাকবেন, বন্ধুরা সাপোর্ট করবেন। বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন? বৃষ্টি নেমেছে বন্ধুরা। সবাই কি ঠান্ডা বাতাস শরীরে লেগেছে? অনেক সুন্দর একটা বৃষ্টি হচ্ছে। আমি তো আমার মাকে দেখতে গিয়েছিলাম, আমি মাত্র বাসায় ঢুকেছি আর বৃষ্টি চলে আসছে। বৃষ্টিটা দেখতে ভালো লাগছে, আপনাদের দেখাচ্ছি, আর আপনাদের দেখাতে পেরে তো আমার আরও ভালো লাগছে। দেখি একটু পাতা টাতা দেখানো যায় কি না। ঝড়ো ঝড়ো বৃষ্টি পড়ছে, কার কার বৃষ্টি ভালো লাগে। বৃষ্টি বৃষ্টি আয় বৃষ্টি ঝেপে ঠান্ডা দে শরীরে। বন্ধুদের বৃষ্টি দেখে নি দাঁড়া, অনেক ভালো লাগছে বন্ধুরা। যখন বৃষ্টিটা শুরু হয় আপনাদের, আমি প্রথমেই ক্যামেরাটা ধরেছিলাম বৃষ্টিটা যখন শুরু হয়, এখন আপনাদের আমি আবার ক্যামেরাটা ধরেছি একদম বৃষ্টিটা শেষ পর্যায়ে, কারণ বাহিরে যেতে পারিনি, অনেক শব্দ হয়েছে, বজ্রপাত হয়েছে, এই জন্য আর বাহিরে যেতে পারিনি। তবে শেষ পর্যায়ে বন্ধুরা আমি একটু বাইরে মানে বারান্দায় যেতে গিয়ে দেখি, ও বাবা কি নোংরা পানি, কি নোংরা পানি, যে পানিতে পাড়া দিতে পারছে না লোকজন, আর আঁটুর সমান পানি হয়ে গেছে আমার বাসার নিচে, এ কী অবস্থা! আমি দেখে তো বন্ধুরা অবাক হয়ে গেছি, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এই ছিল বন্ধুরা আজকে আমার সারাদিনের ব্লগ, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে ভালো লাগবে, একটা লাইক কমেন্ট করবেন।
আর সবাই সবসময় তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।